আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। নিউ মার্কেটে গিয়েছিলাম মেকআপ প্রোডাক্ট কিনতে, তো ভাবলাম একটা ভ্লগ করাই যাই। তো এই ভাঙাচোরা ফোন নিয়ে নেমে গেলাম ভ্লগ করতে। আর ভ্লগটা কেমন লাগলো পুরোটা দেখে কমেন্ট করে জানাবে। কেন জানি না আমার মনে হচ্ছিলো যে বাইরে হয়তো ভিডিও বানাতে পারবো না, তাই বাড়ি থেকেই শুরু করলাম ভিডিওটা বানানো। যেহেতু বাড়ি থেকে অনেকটাই দূরে যাচ্ছি আর বাইরে প্রচণ্ড রোদ্দুর, তো ভাবলাম যে সানস্ক্রিনটা ইউজ করাই লাগবে। আর এই দেখো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, এটাই আমার ফুল লুক। আর এরপর সেই বোরিং ভিডিও, অটোতে ট্রেনে, জানি না তোমাদের কেমন লাগবে। আমার তো বেশ ভালোই লেগেছে, যে এই জায়গাটা পেন্টিং করাটা খুব ভালো লেগেছে। এরপর চলে এলাম দমদম স্টেশন, এখানে এসেই মেট্রো টিকিট কাটা শুরু করলাম। মানে আমি টিকিট কাটছিলাম না, আমি ভিডিও করতেই কিন্তু ব্যস্ত ছিলাম। আচ্ছা, তোমরা যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা এখনও পর্যন্ত দেখছো, তারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে যেও না কিন্তু। আর অবশ্যই পাশে থাকার জন্য একটু সাবস্ক্রাইব করো। আর এই দেখো যার জন্য আসা সেগুলোই কিনছি আমরা এখন। তো লিস্ট দেখে দেখে আমরা কিন্তু বেশ কিছু জিনিসপত্র কিনে নিয়েছি একটা দোকান থেকে, আর অনেক কিছু জিনিস বাকি ছিল, তো সেগুলো অন্য দোকান থেকে নেব, নয়তো অনলাইন থেকে নিতে হবে আমাদের। তো আমার সঙ্গে যারা গিয়েছিলো তারা বাকি নেল এক্সটেনশনের জিনিসপত্র কিনছিলেন। আর এই দোকানে ঢোকা মাত্রই কিন্তু খাজানা, মানে আমরা যা যা চেয়েছিলাম সবই ছিল এবং অনেক কম প্রাইসে। তো যেহেতু ফার্স্টে একটা দোকান থেকে নিয়ে ফেলেছি, তাই জন্য বাকি জিনিসগুলো এই দোকান থেকে নিয়েছি আর আফসোস করে মরেছি। আর কি বলবো, এখান থেকে তো আমার বাড়ি ফিরতে ইচ্ছে করছিল না, কিন্তু বাড়ি তো আমাকে ফিরতেই হতো এই গরমে এত ভিড় ঠেলে। পর আমি আর আমার ফ্রেন্ড পূর্বাশা দুজন মিলে কিন্তু একেবারে মেট্রো স্টেশনের দিকে যাচ্ছিলাম, তারপরেই কিন্তু এই এত ভিড়, মানে আমাকেই সেই দায়িত্বটা নিতে হলো যে এত ভিড় ঠেলে ট্রেনের টিকিট কাটতে হবে। মেট্রো টিকিট তো আমার কোনো অসুবিধা হয়নি, কিন্তু মেট্রোতেও আমাকে দাঁড়িয়ে আসতে হচ্ছে। ভাই রে ভাই, তারপর দমদম স্টেশনে এই ফুলগুলো দেখে একদম মন ভরে গেল, সব ক্লান্তি দূর হয়ে গেল। তারপর আর কি, দমদমে এই কাকিমার একটু টাটা বাই বাই করেই ভিডিওটা আজকে শেষ করলাম।